শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বুধবার 23 নভেম্বর ঢাকা আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2022-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, সময় পেলেই তিনি খেলা দেখেন। প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে খেলাধুলার আরও অবস্থান দৃঢ় করতে হবে বলেছেন এবং তিনি জানিয়েছেন, বিশ্বকাপ হচ্ছে যদিও আমাদের দেশের কোনো অবস্থান নেই, এটা পীড়াদায়ক। সময় পেলে খেলা দেখেন জানিয়ে তিনি বলেছেন, আমাদের ছেলেরা বা মেয়েরা কবে ফুটবলে চান্স পাবেন তিনি সেই অপেক্ষায় রয়েছেন। তবে মেয়েরা অনেক ভালো খেলছে, এ নিয়ে মেয়েদের ফুটবল এবং ক্রিকেট টিমের প্রশংসাও করেছেন তিনি। সাফ গেমস, এশিয়ান গেমস সহ বিভিন্ন ক্ষেত্রে আরও ভালো করার জন্য দেশের 8টি বিভাগেই একটি করে বিকেএসপি খুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের চোখে মুখে পেপার স্প্রে করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপির টেরোরিজম কন্ট্রোল অ্যান্ড ক্রাইম ইউনিট সিসিটি এবং তার নাম মেহেদি হাসান ওমি ওরফে রাফি। তার বাড়ি সিলেটে এবং রাফি ঘটনায় করা মামলার প্রথম আসামি। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এর উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মেহেদি হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল এবং সে আনসার আল ইসলামের শাখার সদস্য এবং তার বাড়ি সিলেটে। ব্লগার নাজিমুদ্দিন আহমেদ শিপন হত্যায়ও সে জড়িত রয়েছে এবং গত রোববার দুপুর 12টার দিকে যে দুই জঙ্গিকে একটি মামলায় ঢাকার আদালতে হাজির করা হচ্ছিল সে সময় পুলিশের চোখে পেপার স্প্রে করে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয় এবং সেই ঘটনায় তার সেই দুই জঙ্গি দীপন হত্যা মামলার আসামি ছিলেন। এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামি মনুর হাসান শামী ওরফে সিফাত এবং আবু সিদ্দিক দুজনকে ছিনিয়ে নিয়েছিল যে জঙ্গিরা তাদের মধ্যে সরাসরি সম্পৃক্ত ছিল মেহেদি ওরফে সিলেটের রাফি। পুলিশের উপর করা হামলার জঙ্গিরা হাতকড়া খোলার জন্য জঙ্গিরা আগে থেকেই চাবি বানিয়ে রেখেছিলেন এবং কারাগার থেকে আদালতে আনা নেওয়া করার সময় তারা হাতকড়া যে পরানো হয় সেটা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রাখছিলেন এবং হাতকড়া খোলার জন্য তারা 4 ধরনের চাবি বানিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এবং জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের চোখে মুখে যে পেপার স্প্রেটি করা হয়েছিল সেটিও একটি বিভিন্ন ধরনের কেমিক্যালের সমন্বয়ে জঙ্গিদের নিজেদের তৈরি বলে জানিয়েছে পুলিশ। এবং আদালতের ফটকের সামনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলা তদন্তে যুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা কিভাবে তা বাস্তবায়ন করা হলো সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, তবে তাদের সহযোগিতা গ্রেফতারের বিষয়ে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এদিকে কারাগারের বাইরে বসে জঙ্গিরা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হচ্ছে পুরো জগৎটাকে। বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য বর্তমানে তারা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি ঝুঁকছে। তাই সিলেট কারাগারে জঙ্গি সহ 91 ফাঁসির আসামির প্রতি বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং ঢাকার আদালত থেকে পুলিশের চোখে পেপার স্প্রে ছিটিয়ে যে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কারাগারগুলোতেও না হচ্ছে বাড়তি সতর্কতা। সেই উপলক্ষে সিলেটের কারাগার কর্তৃপক্ষ রয়েছে বিশেষ সতর্ক অবস্থানে এবং নজরদারিও জোরদার করা হয়েছে। কারারক্ষীদের দায়িত্ব পালনেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। কারাবন্দীরা যাতে কোনো গোপন বৈঠকে বা মিটিংয়ে বসতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে এবং তারা যাতে কোনো ধরনের সলা পরামর্শ করতে না পারে জেল কর্তৃপক্ষ সে ব্যাপারে নজর রাখছে। কারা দুই দফতরে জঙ্গিদের খাওয়া থাকা এবং চলাফেরায় নজরদারি আগের সময়ের চেয়ে অনেক বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা জঙ্গি সহ ফাঁসির আসামিদের শিকল পরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে সিলেট জেলা বিএনপির নেতা আফমু কামাল খুন হয়েছেন গত 6 নভেম্বর রাতে। ওই রাতেই সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে জেলা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মী মিছিল বের করেছেন এবং বিক্ষিপ্ত মিছিলে তারা লাঠিসোঁটা হাতে বের হয়েছিলেন। সেই মিছিল মহানগর রিকাবি বাজার এবং আশপাশ এলাকায় আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে টানানোর ব্যানার বিলবোর্ড ফেস্টুন ভাঙচুর করেছেন তারা। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন এবং জেলা ও মহানগর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া করেন এবং সে সময় বিলবোর্ড এবং বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় কয়েকজন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই রাতের বিক্ষোভ এবং ভাঙচুরের পর থেকে এখনো পর্যন্ত কামাল হত্যায় কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেনি সিলেট জেলা বিএনপি বা সিলেট মহানগর বিএনপি। ছাড়া গত শনিবারে বিএনপির বিভাগীয় গণসমাবেশে শুধুমাত্র একজন কেন্দ্রীয় নেতা খুন হওয়া কামাল হোসেনকে স্মরণ করেছেন বা এছাড়া অন্য কোনো নেতা বা কর্মী তাকে স্মরণ করেননি। গণসমাবেশের ব্যস্ততা 3 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সিলেট
মহানগর বা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়নি। এই নিয়ে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে খানিকটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে বিএনপি নেতা কামাল হত্যার মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা সম্রাট সহ অন্যান্য আসামিরা এখনও অধরা রয়েছে। শুধুমাত্র 4, 5, এবং 6 নং আসামি গ্রেফতার হয়েছেন এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল 5 দিনের। তবে রিমান্ড থেকে কি তথ্য বেরিয়ে এসেছে তদন্তের স্বার্থে পুলিশ তা এখনই জানাচ্ছে না গণমাধ্যমকে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। রানার্স আপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে মরক্কো। ক্রোয়েশিয়া ম্যাচে বল নিয়ন্ত্রণে আধিপত্য করলেও কবে ছাড়েনি মরক্কো। আক্রমণটা পাল্টা আক্রমণে শেষ হয়েছে মরক্কো ক্রোয়েশিয়ার। গত আসরে রানার্স আপ হিসেবে মরক্কোর বিপক্ষে ক্রোয়েশিয়াকে ফেভারিট ধরাই হয়েছিল, কিন্তু তাদেরকে ভালো মতোই রুখে দিয়েছে মরক্কো। শুধু তাই নয়, বিপজ্জনক অনেক আক্রমণ করেছে তারা, কিন্তু গোলের দেখা পায়নি দুই দলের কেউই। মাদ্রিজকোভিচরা বল লড়াইয়ের এদিকে এগিয়ে থাকলেও মরক্কোর শক্তিশালী রক্ষণব্যূহ ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে। ডান প্রান্তের রক্ষণ থেকে আক্রমণ পর্যন্ত প্রভাব বিস্তার করেও হাগিমে পারেননি ক্রোয়েশিয়াদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে। আর্জেন্টিনার পরাজয়ে কেবল সমর্থকরাই নয়, স্তব্ধ পুরো দল, মানে পুরো বিশ্বকাপই যেন গোল করতে ভুলে গেছে ফ্রান্স ছাড়া। সেই ম্যাচের পর জয় পায়নি কেউ, বাকি ম্যাচগুলো শেষ হয়েছে 0-0 ড্রতে, এবং আজকের ক্রোয়েশিয়া মরক্কোর ম্যাচটিও 0-0 ড্রতেই শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলা ফিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।